শুরুতেই সংবাদ শিরোনাম। এবার কাবুলে 4 আইএস সদস্যকে আটক করল তালেবান। ইসলামিক বিচার ব্যবস্থা ফিরিয়ে আনছে তালেবান। 4 দশকের মধ্যে চীনের সঙ্গে বর্তমানে সবচেয়ে মারাত্মক উত্তেজনা চলছে, যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে। আল আকসাই ইহুদিদের প্রার্থনার অনুমতি দিল ইসরায়েলের আদালত, উত্তেজনা তুঙ্গে। রাশিয়ার কূটনীতিককে বহিষ্কারের প্রস্তাব, যুক্তরাষ্ট্রকে হুমকি দিল রাশিয়া। ফের বাড়ছে করোনা, দৈনিক সংক্রমণ আবারও মৃত্যুতে শীর্ষে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়া উপকূলে পানিতে মিশে গেছে বিপুল পরিমাণ তেল, চিন্তিত পরিবেশবিদরা। এবার বিস্তারিত। আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমে অভিযান চালিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের 4 সদস্যকে গ্রেফতার করেছে তালেবান। সংগঠনের প্রধান মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। গত রোববার কাবুলের বাইরের পাগমান জেলায় একটি মসজিদে বোমা হামলা চালানো হয়। ওই হামলার ঘটনাকে কেন্দ্র করেই ওই অভিযান চালানো হয়েছে। আগস্টে কাবুলে নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দফায় দফায় এ ধরনের অভিযান চালাচ্ছে তালেবান। তালেবানের মুখপাত্র জবি উল্লাহ মুজাহিদ এক টুইট বার্তায় বলেন, 4 আইএস সদস্যকে আটকের পাশাপাশি অস্ত্র এবং নথিপত্র জব্দ করা হয়েছে। এর আগে বুধবার সকালে ইসলামিক স্টেট তাদের টেলিগ্রাম চ্যানেলে জানায়, তারা পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে এক তালেবান সদস্যকে আটক করেছে এবং পরবর্তীতে তার শিরচ্ছেদ করা হয়েছে। ওই তালিকায় সম্প্রতি আইএস বেশ কিছু সহিংসতার সঙ্গে সম্পৃক্ত। তবে জালালাবাদ এবং পাগমানের ঘটনার মধ্যে সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা তা এখনও পরিষ্কার নয়। তালেবান ক্ষমতা গ্রহণের পর আফগানিস্তানে কিছুটা অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। দেশ পুনর্গঠনের পাশাপাশি এখন আইএসকে নিয়ন্ত্রণের চাপ রয়েছে তালেবানের মাথায়। তবে তালেবানের মুখপাত্র জবি উল্লাহ মুজাহিদ এবং অন্যান্য কর্মকর্তারা আইএস এর হুমকির বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তারা বলছেন আফগানিস্তানে এই গোষ্ঠীর কোনো ভিত্তি নেই। আফগানিস্তানে মধ্যযুগীয় কায়দায় বিচার করছে তালেবান সরকার। দেশটিতে এখন চোর ডাকাতদের হাত পা কাটার শাস্তি দেওয়া হচ্ছে, প্রকাশ্য ফাঁসি দেওয়া হচ্ছে অপরাধীদের। শুধু তাই নয়, হত্যার পর সেই লাশ ঝুলিয়ে রাখা হচ্ছে রাস্তার মোড়ে। ক্ষমতা গ্রহণের পর 2 মাসেরও কম সময়ের মধ্যে এমন অন্তত 2টি ঘটনা ঘটেছে। সর্বশেষ মঙ্গলবার পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক শহর হেরাতে অন্তত 3 জনকে প্রকাশ্য গুলি করে হত্যা করে তালেবান। এরপর তাদের লাশ এক্সকেভেটরে করে রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনার কিছু লোমহর্ষক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। হেরাতের ডেপুটি গভর্নর মৌলভী শেখ আহমেদ মোহাজির জানান, ওই 3 জন অপর এক ব্যক্তির ঘরে ঢুকে পড়েছিল এবং বাড়ির সমস্ত লুটে নেওয়ার চেষ্টা করছিল। সে সময় বাড়ির মালিক তাদের গুলি করে হত্যা করে। এর আগে গত মাসের শেষের দিকে একই শহরে অভিযুক্ত 4 অপহরণকারীকে হত্যা করে তাদের লাশ প্রকাশ্য ক্রেনে ঝুলিয়ে শহরের বিভিন্ন জনসমাগম স্থলে প্রদর্শন করে তালেবান, ডেইলি মেইল ও নিউইয়র্ক পোস্ট। তালেবান মন্ত্রিসভায় 38 নতুন সদস্য। তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারে আরও 38 নতুন সদস্য যুক্ত করা হয়েছে। নতুন পদগুলোতে প্রধানমন্ত্রীর একজন রাজনৈতিক উপপ্রধান, মিনিস্ট্রি অব মার্টার্স অ্যান্ড ডিজ অ্যাভোলাডে ভারপ্রাপ্ত মন্ত্রীসহ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলে কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। শক্তিশালী সেনাবাহিনী গঠনেও নজর দিচ্ছে তালেবান। সরকারের সংস্কৃতি কমিশনের কর্মকর্তারা জানান, তারা শক্তিশালী সেনাবাহিনী গঠনের লক্ষ্যে এখন দক্ষ যোদ্ধা নিয়োগ দেওয়ার বিষয়ে গুরুত্ব দিচ্ছেন। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী চিউ কিও চেং বলেছেন, গত 4 দশকের মধ্যে চীনের সঙ্গে তাইওয়ানের সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা চলছে। তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনের ওপর দিয়ে চীনের সামরিক বাহিনীর বহু সংখ্যক জঙ্গি বিমান ও বোমারু বিমান উড়ে যাওয়ার কয়েকদিন পর তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্য দিলেন। গত শুক্রবার পরপর 4 দিন চীনের প্রায় 150টি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করে। এই ঘটনাকে তাইওয়ান চীনের পক্ষ থেকে অব্যাহত হয়রানি বলে উল্লেখ করেছে। গত মঙ্গলবার সর্বশেষ তাইওয়ানের আকাশ সীমানায় চীনা বিমান প্রবেশ করে। চীনের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রসঙ্গে তাইওয়ানের সংসদে একজন আইন প্রণেতার এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষা মন্ত্রী চিউ কিও বলেন, পরিস্থিতি খুবই মারাত্মক। 20 বছরের মধ্যে বর্তমানে চীনের সঙ্গে সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা চলছে এবং তাইওয়ান প্রণালীতে সংঘাতের ঝুঁকিও রয়েছে। তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসাবে মনে করে চীন। বেইজিং সবসময় বলে আসছে, প্রয়োজন হলে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেবে।
তাই তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ দাবি করছে। তারা নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করে আসছে। ইসরায়েলের আদালত বুধবার এক বিতর্কিত ও ঐতিহাসিক রায় জেরুজালেমে মুসলিমদের পবিত্রতম মসজিদ আল আকসায় ইহুদিদের প্রার্থনার অনুমতি দিয়েছে। বিতর্কিত এই রায়ের পর জেরুজালেমে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর মিডল ইস্ট আয়ের। রায়ে জেরুজালেম ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক বিলহা ইয়া হালম বলেন, মসজিদটিতে ইহুদিদের প্রার্থনা করা কোনো অপরাধ বলে গণ্য করা হবে না, এ কারণে পুলিশ তাদের বাধা দিতে পারবে না। আরি এল লিপ্পো নামে এক ইহুদি ধর্ম যাজকের করা মামলায় এই আদেশ দেন ইসরায়েলের ওই আদালত। এর আগে পবিত্র মসজিদ আল আকসায় ইহুদি এই রব্বিকে প্রবেশ বাধা দিয়েছিল পুলিশ। এ ঘটনার প্রতিবাদে তিনি ইসরায়েলি আদালতের দ্বারস্থ হন ওই ইহুদি ধর্মযাজক। বিচারক মামলার রায়ে ওই রব্বিকে আল আকসায় প্রবেশের এবং প্রার্থনার অনুমতি দেন। এতদিন আল আকসা প্রাঙ্গণে টেম্পল মাউন্ট নামক স্থানে ইহুদিরা প্রবেশের অনুমতি পেলেও প্রার্থনা করতে পারত না। 1948 সাল থেকে জেরুজালেমের পবিত্র মসজিদ আল আকসার দেখভাল করছে জর্ডান। ইসরায়েলি আদালতের এই রায় তীব্র নিন্দা জানিয়েছে জর্ডান সরকার পরিচালিত জেরুজালেম ইসলামিক ওয়াকফ। যুক্তরাষ্ট্র থেকে 300 রুশ কূটনীতিক বহিষ্কারের ব্যাপারে মার্কিন কংগ্রেসে পেশ করা প্রস্তাবের কড়া জবাব দিয়েছে মস্কো। প্রস্তাবটি কার্যকর করা হলে রাশিয়ায় মার্কিন দূতাবাস বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ায় ওয়াশিংটনের প্রতিনিধিত্ব করতে মস্কো যদি আরও মার্কিনীদের ভিসা না দেয় তাহলে 300 রুশ কূটনীতিককে বহিষ্কারের দাবি জানিয়েছিল ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের একাধিক সিনেটর। এর জবাবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এই প্রস্তাব দৃশ্যত মস্কোকে রাশিয়ার অবস্থিত মার্কিন দূতাবাস বন্ধের দিকে ঠেলে দিচ্ছে। মস্কোর দাবি, যুক্তরাষ্ট্রে তাদের এতজন কূটনীতিক নেই। যুক্তরাষ্ট্র জাতিসংঘ মিশনে কর্মরত রাশিয়ার দূতাবাস কর্মীদেরও বহিষ্কারের কথা ভাবছে ধারণা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে মস্কোতে যুক্তরাষ্ট্রের মাত্র 100 কূটনীতিক রয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রে মস্কোর 400 কূটনীতিক আছে বলে জানান সিনেটররা। তবে কংগ্রেসের সিনেটরদের এই প্রস্তাবের ব্যাপারে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মন্তব্য পাওয়া যায়নি। এর আগে গত আগস্টে মস্কো রাশিয়ার অবস্থিত মার্কিন দূতাবাসকে রাশিয়ান বা তৃতীয় দেশের কর্মীদের নিয়োগ দেওয়া বা চুক্তি করার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে মার্কিন দূতাবাসগুলো 182 জন কর্মী ও বেশ কয়েকজন ঠিকাদারকে কাছ থেকে অব্যাহতি দিতে বাধ্য হয়েছিল বলে দাবি করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মহামারী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একই সাথে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 8,000-এর বেশি মানুষের। একই সময়ে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা পৌঁছেছে প্রায় 4.5 লাখে। আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 8,122 জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে 750। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে 48,39,367 জনে। এছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন 4,47,802 জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে 40,000-এর বেশি। এ নিয়ে করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 23,70,46,237 জনে। এদিকে 24 ঘন্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন 1,05,504 জন এবং মারা গেছেন 2,092 জন। করোনা ভাইরাসের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত 4,49,13,019 জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং 7,27,273 জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে দৈনিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে রাশিয়া। গত 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে 929 জনের এবং নতুন করে করোনা সংক্রমিত হয়েছে 25,133 জন। এ নিয়ে দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 76,62,560 জন এবং মৃত্যু হয়েছে 212,625 জনের। দক্ষিণ ক্যালিফোর্নিয়া উপকূলে পেট্রোলিয়াম মিশে জলাভূমি মারাত্মকভাবে দূষিত হয়েছে। পানিতে মিশে গেছে 3,000 ব্যারেল তেল। পানি দূষণে মারা যাচ্ছে সামুদ্রিক মাছ ও পাখি, বিষয়টি নিয়ে চিন্তিত পরিবেশবিদরা। শনিবার
হানিংটন বিচ এবং নিউ পোর্ট বিচ উপকূল জুড়ে তেল শনাক্ত হয়। কিভাবে এত পরিমাণ তেল পানির সঙ্গে মিশল বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে মার্কিন উপকূল রক্ষা বাহিনী। সমুদ্রের বাস্তুতন্ত্রের বিপুল ক্ষতি হতে পারে বলে মন্তব্য করে হান্টিংটন বিচের মেয়র কিম কার এক সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, পাইপলাইন ত্রুটির কারণে এ ঘটনাটি ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আনুমানিক 126,000 গ্যালন বা 3,000 ব্যারেল তেল প্রশান্ত মহাসাগরের প্রায় 13 বর্গ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। উপকূলের বিশাল এলাকা এখন তেলে আচ্ছাদিত হয়ে আছে। জলাভূমিগুলোর পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এই পরিবেশ বিপর্যয় কিভাবে সংশোধন করা যায় সে বিষয়ে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মেয়র। ধারণা করা হচ্ছে হান্টিংটন বিচ পিয়ার থেকে নিউপোর্ট বিচ পর্যন্ত বিস্তৃত একটি অ্যালি অয়েল রিক ক্ষতিগ্রস্ত হওয়ার জেরে এই বিপুল পরিমাণ তেল পানিতে ছিটকে পড়েছে। ওই অঞ্চলটিতে বহু মানুষ সূর্য ম্লান করতে যেতেন। উপকূলীয় অঞ্চলে মাছ ধরা আপাতত নিষিদ্ধ ঘোষণা করেছে ক্যালিফোর্নিয়ার ফিশ অ্যান্ড ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট। কতদূর পর্যন্ত সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে তা বিমান থেকে দেখা হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।